ল অফ অ্যাট্রাকশন নিয়ে এর আগে আমি কিছু ভিডিও মেড করেছি। ল অফ অ্যাট্রাকশন বলে তুমি যা ভাববে তাই তুমি অ্যাট্রাক্ট করবে। যদি তুমি নিজেকে ধনী ভাবতে লাগো তাহলে তুমি ধনী হয়ে যাবে। আজ হয়তো তোমার কাছে তোমার ড্রিম লাইফ নেই, বাট তুমি যদি আজ থেকে ফিউচারে যেমন লাইফ চাইছো তা শান্তভাবে বসে চোখ বন্ধ করে কল্পনা করতে পারো তাহলে তুমি তা ঠিকই ফিউচারে পেয়ে যাবে। ল অফ অ্যাট্রাকশন নিয়ে প্রচুর বুক আছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বুক হলো সিক্রেট। ল অফ অ্যাট্রাকশনের তো প্রচুর প্রচুর টেকনিক আছে, যেমন ভিজুয়ালাইজেশান, অ্যাফার্মেশান, রাইটিং, ইউজ সাবকনসিয়াস মাইন্ড অ্যাজ ইফ ইটসেট্রা ইটসেট্রা। আমি এই সব টেকনিকগুলো নিয়ে আস্তে আস্তে এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তবে ল অফ অ্যাট্রাকশনের কথা আজ থেকে অনেক যুগ আগে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলে গেছেন। খালি শ্রীকৃষ্ণ নয়, গৌতম বুদ্ধও ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে বলে গেছেন। বাট আজ আমি ভগবদ্গীতার ল অফ অ্যাট্রাকশনের টেকনিকটা বলবো, আর এটা ফলো করে তোমরা তোমাদের লাইফটা পুরোপুরি চেঞ্জ করতে পারবে। সো ফুল ভিডিওটা দেখো, এক ফোটাও স্কিপ করবে না। আর যদি ডিসকভার 21 চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওর এন্ডে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও। সত্যি কথা বলতে ভগবদ্গীতায় যে শ্লোকগুলো আছে সেগুলো নিয়ে বাংলাতে কেউ এক্সপ্লেন করে ভিডিও তেমন বানায়নি। ইউটিউবেও সেরমভাবে বাংলাতে ভগবদ্গীতার এক্সপ্লেন করে শ্লোক নেই। তোমরা যদি ভগবদ্গীতার শ্লোকগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তোমাদের লাইফ একদিনেই চেঞ্জ হয়ে যাবে। এত পাওয়ারফুল এই শ্লোকগুলো, আমি ভগবদ্গীতার শ্লোক নিয়ে বেশ কিছু ভিডিও পরে মেড করব। নিজের লাইফকে পজিটিভ করতে ভগবদ্গীতার চেয়ে কোনো পাওয়ারফুল বুক নেই। আমার চ্যানেলে সব ধর্মের মানুষ আছে, বাংলাদেশের অনেক ভিউয়ার আমার ভিডিও দেখে, আমাকে তারা প্রচণ্ড ভালোবাসে, তার জন্য থ্যাংক ইউ। সো আজ আমি সবাইকে একটা কথা বলছি, ভগবদ্গীতাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে না পড়ে সেলফ ডেভেলপ বুক হিসেবে পড়ো। বিকজ ধর্ম পড়ে সবার আগে আমরা মানুষ। ভগবদ্গীতার 8 নম্বর চ্যাপ্টারের 6 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যে যে ভাবকে স্মরণ করে থাকো সেই সেই ভাবকেই প্রাপ্ত হও, কেননা সে সর্বদা সেই ভাব দ্বারাই ভাবিত থাকে। এখানে শ্রীকৃষ্ণ যেটা বলতে চেয়েছেন সেটা হলো, তোমার এখন ঠিক এই মুহূর্তে তোমার মনের ফিলিংস কেমন, এখন তুমি ভেতর থেকে সুখী না দুঃখী। বাইরে থেকে তো সবাই ফেক হাসি হেসে খুশি দেখায়, বাট আসল কাজ তখনই হয় যখন তুমি ভেতর থেকে হ্যাপি থাকো। তুমি এখন ভেতর থেকে সুখী না দুঃখী, যদি তুমি এখন হ্যাপি থাকো তাহলে সেই ভাবকেই প্রাপ্ত হবে, মানে তোমার সাথে ভালো ভালো জিনিস ঘটবে, আরও সুখদায়ক ঘটনা তোমার সাথে ঘটবে, বিকজ তুমি সেই ভাবের দ্বারাই ভাবিত ছিলে। ঠিক তেমনই তুমি যদি এই মুহূর্তে তোমার কাছে কী নেই সেই ভেবে দুঃখী থাকো তাহলে তুমি দিন প্রতিদিন আরও দুঃখী হতে থাকবে, বিকজ তুমি সেই ভাবের দ্বারাই ভাবিত আছো। সব ম্যাটার করে তোমার মনের ভাবের ওপর। তুমি নিজের লাইফ পরিবর্তন করতে পারবে মাত্র 1 ইয়ারে। তুমি নিজের লাইফকে পরবর্তী 1 ইয়ার পর ঠিক কেমন দেখতে চাও, সুখী না দুঃখী, তাহলে তোমাকে আজ থেকে সুখী থাকা আরম্ভ করতে হবে, বিকজ তোমরা নিশ্চয়ই সবাই সুখী থাকতে চাও। তাই অলওয়েজ সুখী থাকা প্র্যাকটিস করো, তাহলে তুমি ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবে যেগুলো তোমাকে আরও সুখ দেবে। অনেকে হয়তো এখন বলবে, আমি তো গরিব তাহলে কীভাবে সুখী থাকবো। তাকে আমি বলছি, আরে ভাই তুই কি পেট ভরে খেতে পাস না, না তুই কি চোখে দেখতে পাস না, তুই কি হাঁটতে পারিস না। যদি এইগুলো সব তোর থাকে, মানে তুই হাঁটতে চলতে পারিস, পেট ভরে খেতে পারিস, তাহলে তোর অলওয়েজ খুশি থাকা উচিত। আমার শহরে একজন ছেলে আছে যে হাঁটতে পারে না, তার নাম আমি এখন করছি না, বাট যেদিন আমি আমার ফ্রেশ রিভিল করব সেদিন তার নাম আমি তোমাদের কাছে বলবো। এনিওয়ে সে হাঁটতে পারে না ঠিকই, বাট তার মুখে অলওয়েজ স্মাইল থাকে, অলওয়েজ খুশি থাকে। সত্যি কথা বলতে তার লাইফে কোনো কিছুর অভাব নেই। বেসিক্যালি যে অলওয়েজ খুশি থাকে তাকে গড সব কিছু দেয়। ভগবদ্গীতার 12তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, যে সবসময় খুশি থাকে যার মধ্যে কোনো দুঃখ নেই সে আমার প্রিয়। অর্থাৎ যারা খুশি থাকে ভগবান অলওয়েজ তাদের পাশে থাকে, তাদের আশীর্বাদ করে। ভগবদ্গীতার 2 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সুখে আর দুঃখে যার মনের ভাব সমান সেই মোক্ষ লাভের যোগ্য, সেই জ্ঞানী। দুঃখই হলো পাপ, দুঃখ হলে তোমার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন চলে আসে, যার ফলে তুমি সব নেগেটিভ দুঃখদায়ক জিনিস অ্যাট্রাক্ট করো, তোমার পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। এটা তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখে থাকবে।
যখন তুমি আনহ্যাপি থাকো তোমার সাথে সবই তখন খারাপ হতে থাকে অ্যান্ড নিজের লাইফটাকে তখন নরক মনে হয়। তাই অধ্যায় দুই এর চোদ্দ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, শীত উষ্ণ সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় আর বিষয় সংযোগ সকল তো ক্ষণভঙ্গুর, উৎপত্তিও হয় আবার কিছুক্ষণ পর বা কিছুদিন পর বিনাশও হয়ে যায়। মানে এটা অনিত্য। আজকে তুমি যে আনহ্যাপি দুঃখী আছো তার মানে এটা নয় যে তুমি কালও দুঃখী থাকবে, কাল হয়তো তুমি প্রচণ্ড হ্যাপি থাকবে, এমন কিছু তোমার সঙ্গে ঘটবে যার ফলে তুমি হ্যাপি হয়ে যাবে। তাই আজ এক্ষুনি নিজের ফিলিংসকে চেঞ্জ করো, ভগবদ্গীতা পড়ো বা আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো ওয়াচ করো, দেখবে তোমার ফিলিংস পজিটিভ হয়ে গেছে। তোমার কাজ হলো অলওয়েজ হ্যাপি থাকা। যে খুশি থাকে যেহেতু সে খুশি ভাবের দ্বারাই ভাবিত থাকে, তাই সে আরও পজিটিভ জিনিসপত্র অ্যাট্রাক্ট করে। ল অব অ্যাট্রাকশন বলে তুমি যেমন ভিজুয়ালাইজেশন করো, যেমন তোমার ফিলিংস থাকে তেমন জিনিসই তুমি প্রাপ্ত করো। তোমারই হাতে আছে, হ্যাঁ তোমারই হাতে, যা যা ভালো জিনিসপত্র তোমার সাথে হয় তা তুমি নিজেই অ্যাট্রাক্ট করছো, আর যা যা খারাপ জিনিসপত্র তোমার সঙ্গে হচ্ছে তাও তুমি নিজেই অ্যাট্রাক্ট করছো। নিজের ভাবনাকে বদলাও, বিচারকে পজিটিভ করো, দেখবে কীভাবে তোমার লাইফে পরিবর্তন আসতে শুরু করেছে। তুমি যখন অল টাইম খুশি থাকো তখন তোমার ভাইব্রেশন পজিটিভ হয়ে যায়, তখন দেখবে তোমার সাথে সব ভালো ভালো জিনিস হতে থাকে। পজিটিভ ভাইব্রেশন নিয়ে আমি একটা আলাদা ভিডিও পরে মেট করব। নিজের লাইফকে পজিটিভ করার জন্য সবচেয়ে বেস্ট বুক হলো ভগবদ্গীতা। তোমরা যদি ভগবদ্গীতা নিয়ে ভিডিও দেখতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, যখন তোমার ভাইব্রেশন পজিটিভ থাকে তখন তুমি হাজারো দুঃখের মধ্যেও হ্যাপি থাকো, তোমার মুখে অল টাইম হাসি থাকে, তোমার অরা পজিটিভ থাকে, তখন তুমি লক্ষ্য করে দেখবে তোমার সাথে সব ভালো ভালো জিনিস বা ভালো ভালো ঘটনা ঘটতে থাকে। রাস্তায় বেরোলে দেখবে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার সাথে যেচে যেচে কথা বলবে, সবাই তোমাকে রেসপেক্ট দেবে, কঠিন থেকে কঠিন কাজ তোমার খুব সহজে হয়ে যাবে, ছোটো বাচ্চারা দেখবে তোমায় দেখে স্মাইল দেবে, বিকজ তোমার ভাইব্রেশন এখন হাই। তুমি যখন খুশি থাকো তখন তোমার মধ্যে দিয়ে অনলি অ্যান্ড অনলি পজিটিভ ভাইব্রেশনই চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই অলওয়েজ খুশি থেকে নিজের ভাইব্রেশনকে অলওয়েজ হাই রাখো। ভাইব্রেশন যখন তোমার হাই থাকবে তখন তুমি তোমার লাইফে যা যা চাও সব আমনাআমনি পেয়ে যাবে, অটোমেটিক সেগুলো তুমি অ্যাট্রাক্ট করবে। আর একটা যে কাজ করবে সেটা হলো লোকের হেল্প করবে, অনলি টাকা দিয়েই যে হেল্প করবে তা নয়, তোমার যেমন সামর্থ্য তেমনভাবে তুমি হেল্প করবে। যে অন্যের হেল্প করে গড তাকে অলওয়েজ হেল্প করে। এই যে আমি তোমাদের জন্য এই ফ্রিতে ভিডিওগুলো মেট করি, তোমরা হয়তো জানো না এই ভিডিওগুলো মেট করতে প্রচুর টাইম লাগে, বিশেষ করে ভিডিও এডিটিং। আমার সব ভিডিও এডিটিং করতে অনেক অনেক সময় লাগে, অনলি তোমাদের ভালো লাগবে বলে আমি এত সময় দিয়ে ভিডিওগুলো এডিট করি। এখনকার এই নেগেটিভ সমাজে কিছু মানুষকেও যদি আমি পজিটিভ করতে পারি তাহলেই আমার জীবন সার্থক হয়ে যাবে। আমার কোনো নেম লাগবে না, আমার কোনো ফেম লাগবে না, তাহলে তো আমি নিজের ফেস দেখিয়ে এই ভিডিও মেড করতে পারতাম, বাট সেসব কথা বলে কোনো লাভ নেই। যাই হোক, আমার গুরু আমায় আদেশ করেছে ইউথ জেনারেশন যারা অল টাইম চিন্তা ভয় ডিপ্রেশনে ভুগছে, তাদের কিছু পজিটিভ বিচার দিয়ে তাদের মাইন্ডসেটকে পজিটিভ করা। আর সেই জন্যই আমি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের হেল্প করি। আমি চাই আমার এই ভিডিওগুলো যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, যাতে তাদেরও হেল্প হয়, যাতে তাদের মাইন্ডসেটও পজিটিভ হয়, তারাও অলওয়েজ খুশি থাকে। আর তার জন্য তোমাদেরকেও আমায় হেল্প করতে হবে, খালি এই ভিডিওটা তোমাদের শেয়ার করতে হবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে পারবে ভিডিওটা শেয়ার করো।